হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আমি মলয় রায়, তোমরা দেখছো আমার চ্যানেল লাইফ উইথ মলয়। আমার নামের স্পেলিং হচ্ছে MOLOY, মলয় রায়। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমরা প্রথম নোটিফিকেশানটা পেয়ে যাও। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের ঠিক বাইরেটা। এটা হাওড়া স্টেশনের বাইরের ছবি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যাব শান্তিনিকেতন। আমাদের ট্রেন বিকেল 4:35, দেখুন আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন, বিশ্বভারতী এক্সপ্রেস বিকেল 4:35। এখনও ট্রেন দেয়নি, আমরা স্টেশনেই অপেক্ষা করছি। এটা বোলপুর শান্তিনিকেতন স্টেশন, এর পরেরটাই প্রান্তিক, আমরা প্রান্তিকেই নামব। শেষমেশ পৌঁছালাম প্রান্তিক স্টেশন। ঘড়িতে এখন বাজে রাত্রির 8:10, 10 মিনিট লেট আছে ট্রেনটা, কিন্তু দাঁড়িয়ে আছে বিশ্বভারতী এক্সপ্রেস। বন্ধুরা, আমরা এবার শান্তিনিকেতনে এসেছি একটাই কারণ, আমার এক বোন এখানে বাড়ি করেছে প্রান্তিকে, এইটাই তার বাড়ি, খুব সুন্দর একটা বাড়ি করেছে। এই বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা যোগদান করতে এসেছি। আপনাদের বাড়িটাও দেখাচ্ছি বন্ধুরা। প্রান্তিকের এই পরিবেশটি খুব সুন্দর পরিবেশ, খুব শান্ত পরিবেশ। আপনাদের বাড়িটা একবার দেখিয়ে দিই, এটা ওদের বাড়ি। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি কঙ্কালীতলা মায়ের মন্দির। এই কঙ্কালীতলা মায়ের মন্দির ভীষণ জাগ্রত মন্দির শান্তিনিকেতনে। তো আমরা এখন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, দেখুন ভোরবেলার গ্রামের এই দৃশ্য, মনটা যেন সুন্দর হয়ে গেল বন্ধুরা। কারণ এই দৃশ্য তো আমরা কলকাতা সচরাচর দেখতে পাই না, গ্রামে আসলেই দেখা হয়। গ্রামের এই সবুজ পরিবেশ, মনে হচ্ছে যেন ফ্রেশ অক্সিজেন পাচ্ছি শরীরে। এই সেই কঙ্কালী মায়ের মন্দির। আজকে রবিবার, কিন্তু যেহেতু 3 দিন ছুটি পরপর 19 আগস্টের জন্য, প্রচুর মানুষ শান্তিনিকেতনে আছে, প্রত্যেকটা হোটেল এখানে বুক, তার জন্য আজকে প্রচুর মানুষের ভিড়। কারণ আমরা যতবারই এসেছি এখানে রোববার দিন এত ভিড় থাকে না। এই হচ্ছে কঙ্কালী মায়ের মন্দিরের আশেপাশের জায়গা। বন্ধুরা, এবার খাওয়া দাওয়ার পালা, মাংস রান্না হচ্ছে। আর মাংস রান্না করছেন আমাদের কবির দা, এই বাড়ির মালিক, দেখুন রান্না করতে বসে গেছে। ও বাবা, ওখানে আবার মেয়েরা রোদে বসে আছেন, কেঁপে দেখি। আচ্ছা, স্নান করে রোদ পোয়াচ্ছেন ওনারা, ওনাদের কোনো কাজ নেই, ওনারা আজ রিল্যাক্সে আছেন, সব কাজ বাড়ির ছেলেরা করছে আজকে। ম্যাডামরা আগে আগে খেতে বসে গেছেন,
রান্নাটা মনে হয় ভালোই হয়েছে, অনেকটা করে নিয়ে খাচ্ছে, কেউ কিছু বলছে না মুখে, খারাপ হলে মুখে বলতো। দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি সোনাঝুরির হাটে। ওখানে আমরা কিছু কেনাকাটি করব, কারণ শান্তিনিকেতনে আমরা যখনই আসি এই সোনাঝুরির হাটে আসি। বন্ধুরা, এটা সোনাঝুরির হাট, বেসিক্যালি শনিবার আর রোববারই হাটটা বসে, প্রচুর মানুষ এসছে। এবার যেহেতু 15 আগস্ট সোমবার পড়েছে, শনি রবি সোম তিন দিন ছুটি, দেখুন কত মানুষ এসছে সোনাঝুরির হাটে। পুরো শান্তিনিকেতনে যত হোটেল আছে মনে হয় সব হোটেলই বুক হয়ে গেছে। বন্ধুরা, এখন বাড়ি ফেরার পালা, এখন ঘড়িতে বাজে 7টা, আমরা এখন কলকাতা উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা যে ট্রেনে ফিরবো না, বাই রোডে ফিরবো, এই আমাদের গাড়ি, কোনো সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়েছি শক্তিগড়ে, এখানে একটু ল্যাংচা খাওয়া হবে, ল্যাংচা মিহিদানা সীতাভোগ এগুলো আমরা একটু খাবো, প্লাস বাড়ির জন্য নিয়ে যাব। এই হচ্ছে ল্যাংচা মহল। এই ল্যাংচা মহল দোকানটি খুব বিখ্যাত, কারণ এখানে উত্তম কুমার স্বয়ং এসে ল্যাংচা খেয়েছিলেন, সেই জন্য এই দোকানে উত্তম কুমারের ফটো আছে, এই সেই ফটো, তার স্বাক্ষর করা এই ছবিটি ওনারা বাঁধিয়ে দোকানেই রেখেছেন। এখন আমি খাচ্ছি মিহিদানা, ল্যাংচা খেয়েছি, সীতাভোগ খেয়েছি, এখন মিহিদানা খাচ্ছি, দারুণ খেয়েছি। বন্ধুরা, ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেলাম। তো এবারের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আমার পরের ভিডিও থাকবে লাদাখ ট্রিপের ওপরে। ততক্ষণ অপেক্ষায় থাকুন বন্ধুরা, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড গুড বাই।